আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমি দেখাবো ডালপুরি। তো এই ডালপুরিটির তৈরি করেছেন ইটালিয়ান শেফ কুক এবং আমার চাচা শ্বশুর, যিনি কিনা শুধু ইটালিয়ান না, দেশীয় এবং ইন্ডিয়ান খাবারের প্রতিও রয়েছে তার পারদর্শিতা। তো চলুন দেখে নিই এই ডালপুরির রেসিপিটি। পুরি বানানোর আগে আমরা চলে গেলাম কাকুর সবজি বাগানে। তো কাকু ওখানে দেশীয় বেগুন, কুমড়ো এবং শসা বিভিন্ন সবজি চাষ করেছে। তো সেগুলো দেখছিলাম, আমার ভালো লাগতেছিল যে বিদেশে বসেও দেশীয় সবজি দেখতে পাচ্ছি। সবাই মিলে তারপর শুরু করলাম কম্পিটিশন করে শাক তোলা। এখানে কাকু দেশীয় পালং শাক লাগিয়েছিল, তো সেগুলো তুলছিলাম সবাই মিলে। ভালো লাগতেছিল যে বিদেশে বসেও যে দেশীয় সবজি পাবো এটা ভাবাই যায় না। খুব মজা করে তুলছিলাম আর গল্প করছিলাম সবাই মিলে। এখানে কাকু শালগম, টমেটো, অনেক ধরনের দেশীয় শাকসবজি লাগিয়েছে। কাকু এই আটাকে এমনি তেল দিয়ে ময়ন করছেন না কি? ফুলে না, মশমশ হবে না কাকু? এভাবেই কাকু লেচিগুলো কেটে নিচ্ছিল যাতে সবগুলো পুরীর সাইজ একই রকম হয়। আর আমি এবং আমার দেবরের ওয়াইফ দুজনে মনোযোগ দিয়ে দেখছিলাম এবং শিখছিলাম। কাকু খুব ট্রাই করছিল আমাদের যেন আমরা সঠিকভাবে শিখতে পারি। কাকু হাত ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো লেচি এভাবে এক এক করে নিচ্ছিল আর আমরা মনোযোগ দিয়ে সেটা দেখছিলাম যে কীভাবে এটা করছে কাকু। তো এভাবে কাকু সবগুলো লেচি আস্তে আস্তে করে নিয়েছে। ডালপুরির জন্য কাকু ডালপুরিটা তৈরি করে নিয়েছে। তো কাকু কিছুটা আগে থেকে করে রেখেছিল। কাকু বললো এখানে কাকু পাঁচফোড়ন, জিরা পাউডার এবং গরম মশলার গুঁড়া এগুলো সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছিল। জাস্ট কাকু এখন কাঁচামরিচ এবং এটা কাকু ডিম দিয়ে ভালোভাবে চটকে নিয়েছে, সেটা ট্রাই করার জন্যই কাকু মূলত এখন আবার এটা ফ্রাই প্যানে দিয়েছে। এভাবে কাকু আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ডালটা ড্রাই করে নিল। পাঁচ মিনিটের মতো কাকু এটাকে কুক করেছে। তো নর্মালি যখন ড্রাই হয়ে গেছে এটা নামিয়ে কাকু এবার পুরিটা তৈরি করবে। তো কাকু আমাদের দেখিয়ে দিচ্ছিল যে কীভাবে পুরিটা মধ্যে পুরটা ভরতে হবে, ডালের পুরটা, এবং কীভাবে মুখটা আটকে দিতে হবে যাতে পুরিটা ভাসতে গেলে সেটা না বের হয়। আমরা যখন গল্প করছিলাম কাকু আগে থেকে কিছুটা করে রেখেছিল, অনেকগুলো পুরি অলরেডি কাকুর বানানো হয়ে গেছে। তো আমাদের দুজনকে দেখানোর জন্য কয়েকটা রেখে দিয়েছে যেন আমরা বুঝতে পারি যে কাকু কীভাবে এটা করেছে। আসলে সব কিছু হার্টের টেকনিক। কাকু খুব আস্তে ধীরে আমাদের বুঝিয়ে দিচ্ছিল যে কীভাবে এটা করতে হবে। বোঝানোর সুবিধার্থে আবার আরেকটি করে দেখাচ্ছিল। আচ্ছা, এটা এইভাবে নিয়ে প্রথম থেকে এইখান থেকে আস্তে আস্তে ভিতরে যাচ্তে হবে, পুলি পিঠার মতো এভাবে করে ভিতরে যাচ্তে হবে। যাওয়ার পরে কি সুন্দর রাউন্ড করছে কাকু, তার মধ্যে এইভাবে দিতে হবে। দুটো দেওয়া যায় আর দিন না, চাচি আর দিন না, আর দেবো না, না হবে। তারপরে এটা এইখান থেকে এইভাবে ধরতে হবে। তুমি তো সব বানায় ফেলছো, আবার লাস্ট মুহূর্তে বলতিছো দেখতে হবে এখানে পিয়া আছে, এইগুলো আবার বসাই দিলি যাতে মুখটা যাতে না খুলে যায়। তো কাকুর সবগুলোর শেপ তৈরি করা হয়ে গেছে। এখন কাকু প্লাস্টিক ফয়েল পেপার দিয়ে এটা
10 মিনিটের জন্য রেখে দিবে আর এটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে এটা ড্রাই না হয়ে যায় যে সালাদ এভাবে কাকু রেখে দিয়েছে 10 মিনিটের জন্য সুন্দর করে যে সালাদ কেটে চিকন চিকন করে তো কাকু এখন পুরিগুলো তৈরি করে নিচ্ছে কোন রকম বেলুন বা কোনো কিছু সাহায্য না পেলে হাত দিয়েই জাস্ট হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে এটা পুরি আকৃতি করে নিল তো কাকু এখন পুরিগুলো ভেজে নেবে শেপ দেওয়া হয়ে গেছে একটি ফ্রাই প্যানে আগে থেকে কাকু তেল গরম দিয়ে দিয়েছিল তেলটা হালকা গরম করেছে খুব বেশি গরম না পুরি দেওয়া দেখেই হয়তোবা বোঝা যাচ্ছে যে খুব বেশি গরম থাকলে হয়তোবা তেল থেকে বয়ল হতো তো এভাবে কাকু এক একটা শেপ করতেছিল এবং পুরিগুলা ভাজতেছিল পুরি এভাবে কাকু দিয়ে দিল এবং কিছুক্ষণের মধ্যে দেখলাম একটা পুরি ফুলে উঠেছে দেখে ভালো লাগতেছিল পারফেক্ট পুরি যাকে বলে কাকুর পুরিগুলো যে পারফেক্ট হয়েছে তা পুরিগুলো ফুলে ওঠা দেখে বোঝা যাচ্ছে এত সুন্দরভাবে ফুলে উঠেছিল এবং খেতেও যে এত টেস্টি হয়েছিল তো কাকু পুরি ভেজে নিচ্ছিল আর আমরা এক একটা করে খাচ্ছিলাম গরম গরম পুরি দু বছর পর মনে হলো পুরি খেলাম আর অমৃত কিছু খাচ্ছি খুব ভালো লাগতেছিল দেশের কথা মনে হচ্ছিল যা কিছুটা হলো দেশটাকে কিছুটা হলো দেশের পুরি খেতে পারলাম ভালো লাগতেছিল তো দেখুন কাকুর পুরিটা কতটা পারফেক্টলি হয়েছে সব মনে হচ্ছিল দোকান থেকে কিনে আনা কাকু এভাবেই হাত দিয়ে দিয়ে সবগুলো শেপ করেছিল কাকু কিন্তু যেখানে শেপ মানে তৈরি করছিল সেখানে কিছুটা অয়েল দিয়ে আগে ওখানে দিয়ে নিয়েছিল যেন লেগে না যায় এভাবেই সবগুলো পুরি কাকু ভেজে নিল পারফেক্ট পুরি যাকে বলে তো আমরা সবাই গল্প করছিলাম আর পুরি খাচ্ছিলাম অনেক ভালো লাগতেছিল তো সবাই অনেক গল্প করছিলাম আর কাকুর হাতের পুরি খাচ্ছিলাম যে পুরিতে শুধু পুরি না এটাকে কী বলে ভালোবাসা আদর স্নেহ আমাদের যে কাকু এত কষ্ট করে সব কিছু বানিয়ে খালো খুব ভালো লাগতেছিল কাকুকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন